সবাইকে সুনববর্ষ। এর আগের পার্টে টাইগার হিল করেছি, তবে আর কাঞ্চনজঙ্ঘা দর্শন পাইনি। রক গার্ডেন করেছি, যেটা অবশ্যই একটা সলিড এক্সপিরিয়েন্স ছিল। মেক শিওর এবার ভিডিওটা দেখে নিতে পারো, খুব সুন্দর ছিল এক্সপিরিয়েন্সটা ওভারঅল। আর এখন বাকি 7 পয়েন্ট ভিউ জন্য বেরোচ্ছি, তো দেখা হচ্ছে রাস্তায়। বারোটা নাগাদ আমাদের যাত্রা আবার শুরু হলো দার্জিলিং এর বাকি সাইট সিন গুলো কমপ্লিট করার উদ্দেশ্যে। এখন যাচ্ছি জু এর উদ্দেশ্যে। আজকের আমাদের প্রথম গন্তব্য পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক তথা দার্জিলিং জু। এমনি টিকিট 110, ফরেনারদের জন্য 180, ক্যামেরার জন্য জাস্ট 10। দার্জিলিং এর এক মুখ্য আকর্ষণ হলো দার্জিলিং এর এই জু, যেখানে পাওয়া যায় একাধিক রকম প্রজাতির বিভিন্ন রকমের হরিণ, বাঘ, ভাল্লুক, শেয়াল, লেপার্ড, স্নোলেপার্ড, ব্ল্যাক প্যান্থার, উলফ, মাঙ্কি এবং আরও অনেক কিছু, যেগুলো এখানে এলেই দেখা পসিবল। এবং মেনলি এখানের আকর্ষণ হলো রেড প্যান্ডা, যেটা শুধুমাত্র ইন্ডিয়ার এখানেই দেখা যায়। এই জু বৃহস্পতিবার বন্ধ থাকে। ম্যালের কাছ থেকে অলমোস্ট 15-20 মিনিটের হাঁটা ডিস্টেন্সে পৌঁছে যাওয়া যায় অনায়াসে এখানে। এখন ছিলাম এখানকার মিউজিয়ামে। মেক শিওর একবার ভেতরে অবশ্যই এসো, সেই এক্সপিরিয়েন্স হবে। যদিও ফটোগ্রাফি অ্যালাউ নয়, সো ক্যামেরাটা অফ করে রেখে দিয়েছিলাম। বাকি অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর। ভেতর খাবার এবং পানীয়র অনেক রকমের দোকানও আছে, চাইলে কিছু শপিং করা যেতে পারে। তবে সেসবের পর আমরা আপাতত এখান থেকে বেরিয়ে জাস্ট জমিয়ে দুপুরের লাঞ্চটা করলাম ভেজের সাথেই, কারণ এতটাই লেট হয়ে গেছিলো আর কিছু ছিল না। দেন তারপর আমাদের জার্নি শুরু হলো টি গার্ডেনের উদ্দেশ্যে। ফাইনালি টি গার্ডেন, টি গার্ডেন অনেকদিন পর, লাইক যখন লাস্ট এসেছিলাম তখন এসেছিলাম, দেন এখন এসেছি। অলমোস্ট সিনারিও কিছুটা একই, তবে কিছুটা ডিফারেন্ট, কারণ চা বাগান চা পাতা এখন নতুনভাবে আসছে। এখানে চাইলে 50 টাকা পার হেড দিয়ে এখানে ট্রেডিশনাল ড্রেসটাকে একবার পরে নিজের সাথে একটা রিলেট করা যায় পাহাড়ের এই অ্যাম্বিয়েন্সটাকে।
গার্ডেন দেখে আজকে ফিরে এলাম ম্যালে। বাকি সাইট সিন গুলো কমপ্লিট করা গেল না, কারণ জুয়ে প্রচন্ড পরিমাণে আমাদের টাইম কনজিউম হয়েছিল এটাকে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। আর এখন সন্ধ্যাবেলায় ম্যালটাকে একটু এক্সপ্লোর করা যাক। দার্জিলিং মেলে একটা খাবার খেলাম, সম্ভবত উত্তাপা সামথিং কিছু একটা হবে। খাবারটা অলমোস্ট ছিল থুপ্পা, মেবি ওটা ছিল ইডলি আর মোমোর একটা মিক্সচার, এই টাইপের মনে হলো আমার। গড নস তোমরা কোনো খেয়েছো কিনা, যদি খেয়ে থাকো কেমন খেতে তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে একটু জানিও। আমার কেমন এক্সপিরিয়েন্স আমি নিজেও কনফিউজ।